সাবস্ক্রাইব করে সাথে থাকুন অ্যান্ড পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করুন। হ্যালো ভিউয়ার, আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি অ্যান্ড্রয়েড টিপস অ্যাট বিডিতে। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো এখন আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খুবই মজার, সেটা হচ্ছে হতে পারে আমাদের বন্ধুবান্ধবের যে সার্কেলটা আছে বা অনাকাঙ্ক্ষিত যেই কোনো পরিস্থিতিতে আমাদের মোবাইলটা নিয়ে জাস্ট আমাদের ডায়ালারে গিয়ে যেই কেউ কিছু মোবাইলে ব্যালেন্স চেক করতে পারে, হতে পারে আমাদের কাউকে কল করছে অনুমতি ছাড়া। সো এই ক্ষেত্রে খুবই বিরক্ত লাগে, অনেক সময় বলাও যায় না যে কল করবে না বা করিও না। সো এই টাইপের সমস্যা সমাধানের ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন, খুবই মজার। এবং যে ইউজ করবে, যে আপনার মোবাইলটা নিয়ে কল করার চেষ্টা করবে বা ব্যালেন্স দেখার চেষ্টা করবে, সেও এক ধরনের বিভ্রান্তিকর অবস্থায় পড়ে যাবে। তো চলুন শুরু করা যাক। সো প্রথমে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে গেলে আপনি পেয়ে যাবেন ডায়াল লক বা কল লকার নামের অ্যাপ্লিকেশনটি। সো এই অ্যাপ্লিকেশনটি জাস্ট এটিজি লিখতে কষ্ট হয়, নিচে ডিসক্রিপশনে এই অ্যাপ্লিকেশন লিঙ্ক দেওয়া থাকবে, আপনি ওইখান থেকে এটি কালেক্ট করে নিতে পারেন, প্লে স্টোরে ফ্রিতে পাওয়া যাচ্ছে। জাস্ট এটা আমরা ওপেন করছি, ডান। সো এটি একেবারে সিম্পল ইন্টারফেস, অর্থাৎ খুবই নর্মাল, বাস একটু বিরক্ত করেছে কিছু অ্যাড আসে। ওকে ডান। সো বেসিক লক, তারপর হচ্ছে টাইমার লক, এক্সক্লুডেড নাম্বার। সো জাস্ট আমি আপনাকে সিম্পলি জাস্ট দেখাচ্ছি, আমরা সেটিংয়ে যাবো। প্রথমে সেটিংয়ে ক্লিক করলে ডান। সো এখানে নিচে একেবারে একটু নিচে দিয়ে গেলে আপনি পাবেন ফার্স্ট কোডস, তারপর হচ্ছে লক কোড, আনলক কোড। সো আমি এখানে লক কোড সেট করছি। সো লক কোড আমি সেট করতে পারি 2663। তারপর হচ্ছে আমি যদি এখন আনলক কোড সেট করি তাহলে আমি করতে পারি 2662। ডান। তারপরে 3 মিনিট আনলক কোড, ওকে ডান। সো এখানে 2 অলরেডি দেওয়া আছে বাই ডিফল্ট, ওকে ডান। সো অটোমেটিক এটি জাস্ট যেটি নর্মাল কাজ বা সাধারণ কাজ সেটা আমরা সেট করে দিচ্ছি। সো আমাদের মনে রাখতে হবে লক কোড 2663 আর আনলক কোড 2662, ওকে। তারপর এখানে বেসিক লক আছে, তারপর হচ্ছে ডায়াল লক, তারপর হচ্ছে ডায়াল আনলক। জাস্ট এখন আমি ডায়াল আনলক আছে, জাস্ট ডায়াল লক করে দিলাম, ওকে ডান। লক এটা আছে আমার ডায়াল, ওকে। সো এখানে যদি আমি যে কোনো কিছু টাইপ করার পরে যে কল করার চেষ্টা করি, ডায়াল লক। সো ওকে ডায়াল লক দিচ্ছে। তো এই মুহূর্তে আমি জাস্ট কি যে কোডটা আমি এখানে সেট করেছি সেটি ডায়াল করার সাথে সাথে আমার ডায়ালারটা আনলক হয়ে যাবে। 2662, ক্লিক আনলক ইট। সো এই মুহূর্তে আমি যে নাম্বারে কল করবো না কেন সেই নাম্বারে রিং বা কল পড়বে, প্রসেসিং হবে। ডায়ালিং হচ্ছে, জাস্ট লক ইট দেখাচ্ছে। তো ঠিক এভাবে এখন আমি যদি সাপোজ আবার লক করতে যাই তাহলে 2663 ডায়াল লকেট হয়ে গেছে। সো এই সাহায্যে আপনি যখন চাইবেন তখন আপনার ডায়ালারটাকে আপনি আনলক করতে পারেন, লক করতে পারেন। ইভেন কাউকে যদি আপনি দিতে চান যে 3 মিনিটের জন্য, ওই সেটিং করা যায় এখানে। জাস্ট অ্যাপ্লিকেশনটির সম্পর্কে ছোট্ট একটা ইন্ট্রো দিলাম। অ্যাপ্লিকেশনটি কিন্তু অনেকগুলো আপনার ভাগে ভাগ করা আছে, অনেকগুলো বেসিক টাইমার এক্সেট্রা অনেক কিছু আছে। জাস্ট এই সম্পর্কে অত গভীরে না গিয়ে জাস্ট আপনি সিম্পলি অ্যাপ্লিকেশনটি কাজ আপনাদের শেয়ার করলাম। আশা করি অ্যাপ্লিকেশনটি ভালো লেগেছে, যদি ভালো লাগে নিচে ডিসক্রিপশন থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করার পরে আপনি আপনার মনের মতো করে ইউজ করতে পারেন খুব সহজে। আর ইম্পর্টেন্ট কথা হচ্ছে নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন যদি প্রথম হন আপনি আমাদের চ্যানেলে, আর যদি অবশ্যই যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে নিচে বেল আইকনে ক্লিক করে পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই নোটিফিকেশন পেতে পারেন। আর সব ভিডিও সবার জন্য ইম্পর্টেন্ট তেমন কথা না, পরবর্তী ভিডিও আপনার জন্য খুবই উপকার আসতে পারে। তাই সব এই ভিডিওটি আপনি আপনার লাইক বাটনে বা প্লে লিস্টে অ্যাড করে রাখতে পারেন, পরবর্তী কারো দরকার হলে বা আপনার দরকার হলে আপনি নিতে পারেন। আর নিচে অ্যাপ্লিকেশন লিঙ্ক তো অবশ্যই থাকবে, ইভেন আপনি ফেসবুক পেজে গিয়ে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন। জাস্ট হ্যাকিং ছাড়া অন্য যে কোনো বিষয়ে সাহায্য চাইলে অবশ্যই পাবেন, ফেসবুক পেজে গিয়ে মেসেজ করতে পারেন, সরাসরি কথা হবে ইনশাল্লাহ। সো ভালো থাকুন, ভালো রাখুন অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথে থাকুন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি। পরবর্তী ভিডিও পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন।